আমার চ্যানেল রিয়াজ ভাইকে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে গড়িতে দুপুর 12টা। আমার ভাত হয়ে গেছে রান্না, ডাল হয়ে গেছে, আর এখন মাছটা ভাজছি, আর এরপরে যাবো স্নান করতে। আমি দেখে বুঝতেই পারছো অনেকদিন পরে শ্বশুরবাড়ি এসেছি। কালকে একটা বিয়ে বাড়ি ছিল, ওখানে থেকে গেছিলাম, আর হেয়ার ব্যান্ডটা কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, আর হাজবেন্ড এখন একটু বাইরে বেরোবে কাজে, এখন এতক্ষণ তো ঘরে বসে কাজ করছিলো, এখন একটু মার্কেটে ভিজিট করতে যাবে। আর এত গরম, মানে দেখে বুঝতে পারছি একদম পুরো ঘেমে গেছি। তো চটপট করে মাছটা ভেজে নিয়ে তারপরে ওই ঘরে যাবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলব। এই যে ডাল হয়ে গেছে এদিকে, আর সমস্ত কিছু ধোয়াধুইও হয়ে গেছে আমার এখানটায়, আর কিছু আছে এটা বাকি। এখানে ভাত হয়েছে, আর এই যে এখানে মাছ হয়ে রয়েছে, ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট। আজকে ভাতে সেদ্ধ হয়েছে মাছ আর ডাল। রান্না করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর শরীরটা একটু ভালো লাগছে না, অনেকদিন পরে আবার রান্না বান্না করছি। তো তো এখন যাব একটু স্নান করতে, স্নানটা সেরে নিই। এখন অনেকটা বেজে গেছে, 1:30 বেজে গেছে, স্নানটা করার কথা ছিল 1টার সময়, সেখানে আমি 1:30 বাজিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি ঝটপট করে আগে একটু স্নান করে আসি। স্নানটা তো সেরে নিয়েছি, আর এখন না মুখটা হঠাৎ করে দেখছি খুব টানছে, আর টোনারটা এবারেই আনতে না ভুলে গেছে। তো আমি ভাবলাম দি শোমিজের একটা ক্যানফেয়ার সিরাম আছে, ওটা ভীষণ ভালো, ওটা ছিল, তো ওটা আমি এখন অ্যাপ্লাই করে নেব, ওটা ভীষণই ভালো। তো ওটা অ্যাপ্লাই করার পরে, আর আজকে না মাথায় ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু আজকে দেরি হয়ে গেছে বলে আজকে আর শ্যাম্পু করব না, আর এরপরে তো খাওয়া দাওয়া করব। কিন্তু আজকে সকাল সকাল একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাইগ্ল্যামের থেকে একটা বক্সও এসছে। অ্যাকচুয়ালি আমার নাম্বার দিয়ে আমি তুলে নিয়েছিলাম, তো হাজব্যান্ডের নাম্বারটা বাকি ছিল, কারণ তোমরা সকলেই জানো মাইগ্ল্যামের এর লিপস্টিক বা কোনো কিছু তুলতে গেলে সেটা একটা নাম্বার লাগে, ফোন নাম্বার লাগে, সেটা ইউজ হয়ে গেলে আবার হয় না। তো যাই হোক, আমার হাজব্যান্ডের নাম্বারটা বেঁচেছিলো, ওটা দিয়ে 99 টাকায় আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি। আর এই যে বক্সটা আমি সকালবেলায় খুলে দেখেও নিয়েছিলাম, আর তার জন্য ভাবলাম যে তোমাদের তো দেখানো হয়নি। আর এই যে স্ট্রেট নাম্বার ওকে বুমার, ওকে বুমারটা আমি জানি না কেমন, মানে 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 প্রথমে যখন অর্ডার করেছিলাম তখন ভেবেছিলাম কী না কী আসবে, বাপরে, আর কিন্তু আসার পরে কালারটা এত পছন্দ হয়েছে না আমার, এরকম কালারের খুব পছন্দ হয় লিপস্টিক। একটু অন্যরকম হলে, সবসময় লাল পিঙ্ক তো আমরা পরেই থাকি, হাজব্যান্ড কখন আসবে তার কোনো ঠিক নেই। আর এখন বেজে গেছে প্রায় 1:45, আমি খাবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপর যাবো রোহনকে পড়াতে। তো একটু রেস্ট না নিলে মানে দেরি হয়ে যাবে, রেস্ট তো পাবো না, তো তার জন্য ঝটপট করে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমি এখন এই যে বেরিয়ে পড়েছি, আর আজকে রোহন আসবে আমাদের বাড়িতে পড়তে, আমার একটু সুবিধা হবে, কারণ রোহন বাড়িতে পড়তে আসলে ওদের বাড়িতে আর যেতে হয় না, আমাদের বাড়িতেই ওকে পড়িয়ে দিতে পারবো। তো ঝটপট করে চলে যাচ্ছি, আর এই রাস্তায় টোটোতে গেলে এত ঝাঁকুনি হয় সে বলার মতো না। তো আমি এবারে চলে এসেছি, আর ও যে রোহন পড়াশুনো করছে, ওকে পড়িয়ে নিয়ে তারপর আজকে একটু বাজারে যাওয়ার আছে, কিছু কেনাকাটার আছে, তো সেটা করব। তো আপাতত ওর এক্সাম আছে, তো একটু পড়াশুনো করে নিই। আমি তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি, আর আজকে দেখলাম এবাড়ি আসার পরে মা তাল গুলিয়েছিল, আর আজকে তালের বড়া খাবো। তো প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, আর এটা কিন্তু লোহার কড়াই। অনেকে ভাবতে পারো যে কড়াইটা কালো কেন, তার জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম যে এটা লোহার কড়াইতে ভাজাভুজি করলে বেশ ভালো হয়। তালটা গোলানো বেশ কষ্টকর ব্যাপার, কিন্তু মা খুব ভালো পারে, ছোটোবেলা থেকে দেখে এসেছি। আর সত্যি কথা বলতে আমাদের না তালের গাছ ছিল, এত মিষ্টি তাল ছিল। তো যাই হোক, সেই গাছ তো কাটা পড়ে গেছে এখন, আর এখন মা এটা কিনেই নিয়েছে আর দিয়ে, আর এটা মনে বছরের প্রথম আমরা তালের বড়া খাচ্ছি। পাপাও তালের বড়া খেতে ভালোবাসে, এবং তালের ক্ষীরও কিন্তু দারুণ লাগে খেতে। তালের গোলাটাকে গুলিয়ে মার মধ্যে চিনি দিয়েছে আর সুজি দিয়েছে, তোমরা চালের গুঁড়োও দিতে পারো, ব্যাস এরকম করে এবার তেলে ভেজে নিয়ে খেতে হবে, দারুণ লাগে কিন্তু খেতে। আর তোমরা কি কেউ খেয়েছো তাহলে কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। আর এই যে মা হয়ে গেছে দাওয়া, এগুলো কি লাল লাল করে ভাজতে হবে, যত লাল লাল করে ভাজবো একদম পোড়া করবো না, লাল লাল করে ভাজলে না মানে খেতে খুব সুন্দর লাগে।
আর এই তালের বড়া কিন্তু স্টোর করে খাওয়া যায়, মানে দু তিন দিন তুমি অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবে। আর যেটা তালের ক্ষীর হয় সেটা মাঝে মাঝে জাল দিতে হয়, তালের ক্ষীরের মধ্যে তোমরা দুধ, নারকেল কোড়া এটা দিয়েও কিন্তু খেতে পারো। কিন্তু নারকেল কোড়া দিলে আর দুধ দিলে বেশি দিন রাখা যায় না, কিন্তু এমনি তালের এই গোলাটাকে যদি জাল দিয়ে, ভালো করে জাল দিয়ে রেখে দাও, তাহলে কিন্তু অনেক দিন, প্রায় এক দু মাস পর্যন্ত তোমরা রেখে দিয়ে খেতে পারবে, এবং ওটা রুটির সঙ্গে খেতে বা শুধু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে লাল লাল করে মা ভেজে নিচ্ছে, উফ কখন যে এটা খাবো শুধু সেটার অপেক্ষায় রয়েছি। তো এই দেখো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। আগে যখন ঠাকুমা ছিল তখন ঠাকুমাও এই তালের গোলাটা গুলিয়ে দিত আর মা বড়া বানিয়ে দিত, তো সেসব দিন এখন আর নেই। বাজারঘাট করে চলে এসেছি, আর কি কি বাজার করেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি দেখিয়ে দিই, একটা মার্গো সাবান কিনেছি, এখানে কলগেট রয়েছে, আর এখানে 300 পাস্তা রয়েছে, লুজ পাস্তা, আর এখানে 500 ডাল রয়েছে, মুসুর ডাল, আর এখানে ডাব শ্যাম্পুর পাতা রয়েছে 16টা। এরকম চেন সমেত নিলে বললো লাভ হয়, তো তার জন্য নিয়ে নিয়েছি, একটু তেল তেল মনে হচ্ছিলো জানি না কি। আর এখানে সয়াবিন নিয়েছি, আর এদিকে রয়েছে এখানে এখানে বিস্কুট রয়েছে, আর এটা হচ্ছে লোহার কড়াই, লোহার কড়াই কারণ এটাতে মানে লুচি টুচি ভাজতে খুব সুবিধা হয়, তার জন্য লোহার কড়াই এটা নিয়েছি। আর এই যে সজনে ডাঁটা দেখছো, এটা আমাদের বাপের বাড়ির গাছের সজনে, তো এইগুলোই আজকে বাজার থেকে আমি কেনাকাটা করেছি। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে বসে আছি, আর এখানে নাকি একটা লেগেছে, না এটা সুতো কিছু লাগেনি, আবার কুর্তির সুতোটাই লেগে গেছে। তো যাই হোক, আর এই যে আমি এখন বসে বসে টিভি দেখবো, মা আর আমি এসেছিলাম, বাজারে গেছিলাম। উফ এত গরম না আর বলার মতো না। তো এখন ভুট্টাটা খাবো, ভুট্টা খেতে আমি ভীষণ পছন্দ করি, তা যাই হোক আমি ভুট্টাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের, আর হচ্ছে এখন হাজবেন্ড খেতে বসেছে, ওর আবার টিভি দেখতে দেখতে না খেলে হয় না। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি, আশা করবো আমার ভিডিও ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না।